সকাল 9টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। জাতীয় নির্বাচন সামনে রেখে আন্দোলন, ভিসা নীতি, নিষেধাজ্ঞা বা বিদেশিদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই বলে দৃঢ়চিত্তে উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নৌকা সারা জীবন উজান ঠেলে এগিয়েছে, উজান ঠেলে এগিয়ে যাবে। শেখ হাসিনা বলেন, অনেকে আন্দোলনের কথা বলে, আবার ভিসা নীতি বা নিষেধাজ্ঞা ভয় নিষেধাজ্ঞার ভয় দেখায়। আমার স্পষ্ট কথা, দেশ আমাদের, দেশ আমরা স্বাধীন করেছে, এসব ভয় আমাদের দেখিয়ে লাভ নেই। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলা মাঠে ঢাকায় দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন পরবর্তী সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যা 6:30টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মোহাম্মদ ইউনুস আলী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গত 24 আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী। দুজনেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এছাড়া তার গলার ধমনীতে রক্ত চলাচলেরও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। অবশেষে সবার জন্য খুলে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রোববার ভোর 6টা থেকে এর উপর দিয়ে শুরু হয় যান চলাচল। এখন শুধু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্ম গেট পর্যন্ত যাওয়া যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে। এ অংশের দূরত্ব 11.5 কিলোমিটার। এতে করে বিমানবন্দর থেকে ফার্ম গেট যাওয়া আসা করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। এ পথের যাত্রীরা বলছেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার কারণে বিমানবন্দর কেন্দ্রিক যে যানজটের ভোগান্তি ছিল তা কিছুটা হলেও কমবে। এখন ঘন্টার পর ঘন্টা আর বসে থাকতে হবে না গাড়িতে। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুফল পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত 19 জুলাই একদিনে সর্বোচ্চ 19 জনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু 618 জনে দাঁড়িয়েছে। অন্যদিকে ডেঙ্গুতে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 2352 জন। এ নিয়ে মোট সংক্রমিত 122,694 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুমের ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের 2023-25 মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর নেতৃত্বাধীন বাপা ঐক্য পরিষদ। শনিবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঐক্য পরিষদের 15 জন প্রার্থীর সবাই জয়ী হয়েছেন। দ্বিবার্ষিক নির্বাচনে দুটি প্যানেলে 15 জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া 2 জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট প্রার্থী ছিলেন 32 জন। অন্য প্যানেল সর্বজনীন ব্যবসায়ী পরিষদের কেউ বিজয়ী হননি। জানা গেছে, সোমবার বিজয়ী প্রার্থীদের ভোটের মাধ্যমে বাপার কার্যনির্বাহী কমিটির 2023-25 মেয়াদের 5টি পদ নির্ধারণ হবে। ইলাস্টিক ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি পিভিসি বেড কভার যেমন আরামদায়ক, তেমনি পানি ও ফাঙ্গাস প্রতিরোধী। কমফি বেড কভার হবে আরামের ঘুম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড থেকে 3 দিন বয়সী চুরি হওয়া নবজাতক আবদুল্লাহকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেলের 106 নম্বর ওয়ার্ড থেকে একজন নারী বাচ্চাটিকে চুরি করে নিয়ে যান। পরে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় কামরাঙ্গীর চর থেকে রাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাচ্চাটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি হারুনুর রশিদ। চুরির ঘটনায় 31 আগস্ট শিশুটির বাবা হিরণ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। একাদশ জাতীয় সংসদের 24তম ও 2023 সালের চতুর্থ অধিবেশন বনছে আজ। বিকেল 5টায় শুরু হবে অধিবেশন। অধিবেশন শুরুর আগে বিকেল 4টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। কত কার্য দিবস অধিবেশন চলবে তা চূড়ান্ত হবে এই বৈঠকে। বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বৈঠকে উপস্থিত থাকবেন। গত 16 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একাদশ জাতীয় সংসদের 24তম 2023 সালের চতুর্থ অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেন। চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। শনিবার রাতে কর্ণফুলী থানাধীন রাঙ্গাচর এলাকার সালে আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আহত হলেন মনির আলমের ছেলে রিয়াদ, নূর আলমের ছেলে নাইমা ও জানে আলমের মেয়ে রাধিকা। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ ফায়ার ইনচার্জ SI নুরুল্লাহ শেখ বলেন, কর্ণফুলী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 3 জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের হাসপাতালের 36 নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে শনিবার। নিজ নিজ বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্য দিয়ে বরণ করা হয়েছে নবীনদের। ফুল, কলম ও ব্যাগসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়। ক্যাম্পাস ঘুরে দেখা যায় ডায়ন চত্বর, ঝাল চত্বর, বটতলা, শহীদ মিনার, স্মৃতিসৌধ, জিয়ামর, মফিজ লেক সহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় ছিল নবীনদের সরব উপস্থিতি। সকাল 9টা থেকেই তাদের ক্যাম্পাসে আসা শুরু হয়। প্রথম দিন হিসেবে অনেকের সঙ্গে তাদের অভিভাবকদেরও দেখা যায়। সেশনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছি। তো আসলে আজকে প্রথম দিন ক্যাম্পাসে আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আর বড় ভাইদের স্নেহ এবং আপুদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আমাদের ডিপার্টমেন্টের বিভাগীয় স্যারেরা এবং সিনিয়ররা ওনাদের ব্যবহার অনেক আন্তরিক এবং ওনারা আমাদের ভালো দিক নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরবর্তী জীবনে কী কী হতে পারে এবং আমাদের বিভাগ থেকে পরবর্তী পর্যায়ে আমরা কী কী হতে পারি এসব বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। মোবাইল ফোনে ও অ্যাপে শিশুদের ইন্টারনেট আসক্তি কমাতে একটি গাইডলাইন তৈরি করেছে চীন সরকার। বাবা মায়েদের অনুমতি নিয়ে গাইডলাইনটি বাস্তবায়ন করা হবে। তবে সমালোচকেরা বলেছেন, এমন গাইডলাইনের বাস্তবায়ন হলে দেশটিতে প্রযুক্তির মাঝে বেড়ে ওঠা প্রজন্মের তথ্যে প্রাপ্তির বিষয়টি সীমিত হয়ে পড়বে। মোবাইল ফোন ও অ্যাপ ব্যবহারে শিশুরা যেন আসক্ত হয়ে না পড়ে সেজন্য স্মার্টফোনে ও মোবাইল অ্যাপে নতুন ফিচার যুক্ত করার লক্ষ্যে একটি গাইডলাইন তৈরি করেছে চীন সরকার। ভারতের ইনিংসেও 2 বার হানা দিয়েছিল বৃষ্টি, তবে ইনিংসটা শেষ করা গেছে বাধার পরও। ভারত 266 রানে অল আউট হয়। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় 267 রানের, কিন্তু লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নামার আর সুযোগই হলো না পাকিস্তানের। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল, ফলে 2 দল 1 পয়েন্ট করে ভাগাভাগি করতে হয়েছে। আর এর আগে 66 রানে ভারত হারিয়ে বসেছিল 4 উইকেট। দলকে সেই কঠিন বিপদ থেকে উদ্ধার করেন ঈশান কিশান আর হার্দিক পান্ডিয়া। তাদের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বড় পুঁজির সম্ভাবনাই জাগিয়েছিল ভারত। 42 ওভারে তাদের বোর্ডে ছিল 5 উইকেট 237 রান, মানে হচ্ছিল 300 বা তার বেশি রান হয়ে যাবে।
কিন্তু পাকিস্তানি বোলাররা ডেথে দুর্দান্ত বোলিং করলেন, ফলে 48.5 ওভারে 266 রানেই গুটিয়ে যায় ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত 4.2 ওভারে বিনা উইকেটে 15 রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছিল। দর্শক এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।